আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2023 মডেল টেস্ট নাম্বার 44 অনুষ্ঠিতব্য 8ই ডিসেম্বর। পয়লা ধাপে যারা প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন শুরু করি। লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত? লুঙ্গি হচ্ছে বর্মী শব্দ। নিচের কোন শব্দ প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেছ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তার সংস্কৃতি নেই। কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি? বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। কে নীলি বঙ্গ সমিতির নেতা নির্বাচিত হন? এ কে ফজলুল হক। ডালে ডালে কুসুম তার, এখানে ডালে কোন অর্থে? ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থে প্রকাশ করেছে? ভার হচ্ছে বোঝা অর্থে। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাক্যের অপরিহার্য পদ কোনটি? বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? হচ্ছে লোহায়। মধুর গর্ব মধুর আশা আমরি বাংলা ভাষা চরণটির রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে শ্রীকান্ত। হুইচ অব দ্য ফলোয়িং কমপ্লিটস দ্য সেন্টেন্স? দি শিপ, শিপ হচ্ছে সাং। হুইচ উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই এম নট ব্যাড অ্যাট টেনিস দক্ষতা বোঝাতে পারে এটি। অ্যাড বসে সুইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি হচ্ছে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। হোয়াট ইজ দ্যাট টাইম ড্যাশ ইউর ওয়াচ? এখানে বাই ইউর ওয়াচ। হু ইজ দ্য মিনিং ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? ডাব্লিউ উইলিয়াম ওয়াটসন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বালাদ? বালাদ অর্থ হচ্ছে এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিডস? ডিডস এর অর্থ হচ্ছে এ সন এক্সপ্রেশন গ্রিফ লিমিটেশন অ্যান্ড মর্নিং। বাংলাদেশের স্থূল জন্মের হার 46 এবং স্থূল মৃত্যুর হার 20। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার কত? স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার হচ্ছে 2.6 জন। 5টি ঘন্টায় কেটে যতক্ষণে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার পুনরায় বাঁচবে? এটি হচ্ছে লসাগুগল উত্তরটি পাওয়া যাবে 14 মিনিট পর। যদি এক্স কিউ প্লাস এন এক্স প্লাস টেন হয়, টেন সমান শূন্য হয়, তাহলে টু এর শূন্য হয়। একটি সমাধান যদি টু হয় তাহলে এক্স এর মান কোনটি? এক্স এর মান হচ্ছে -9।
সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদের মূল্য 3 গুণ হবে? সুদের হার যদি 25% হয়, দুটি সংখ্যার গসাগু 10, লসাগু 60, একটি সংখ্যা 20 হলে অন্যটি কত? অন্যটি হচ্ছে 36। সিক্স এক্স মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান, সিক্স এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান, মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু সেভেন সমীকরণ দেয় এক্স এবং ওয়াই এর মান কত? এক্স এর মান হচ্ছে হাফ এবং 2। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্টি কোণের কত গুণ? কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিদৃষ্টি কোণের 3 গুণ। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? কেঁচো শ্বাসকার্য চালায় হচ্ছে ত্বকের সাহায্যে। সংকর ধাতু কাঁসার উপাদান কোনটি? কাঁসার উপাদান হচ্ছে তামা ও টিন। কাঁসার উপাদান রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? গামা রশ্মি। বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে কিভাবে? পৃথিবীর আকর্ষণে আকৃষ্ট হয়ে। পূর্ণভবা কোন নদীর উপনদী? পূর্ণভবা হচ্ছে মহানন্দা নদীর উপনদী। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষীর ছিল? অস্ট্রিক। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? 1899 থেকে এখানে 1899 থেকে 1996 হবে, এখানে 18 দেওয়া আছে, এখানে 9 হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম কতটি আসনে নির্বাচিত হয়? 299টি। কোন বাংলাদেশীয় উপজাতীয় পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? মাতৃতান্ত্রিক হচ্ছে গারোদের। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? গিন্নি। জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে মিশর। স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে প্রশাসক ও শিক্ষকের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কোন তারিখে? পয়লা আগস্ট 1945 সালে। এটা 2 সেপ্টেম্বর হবে 1945 সালে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। গ্রিন হাউস এফেক্ট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সর্বাধিক তাপমাত্রা বৃদ্ধি। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী নদী। বাংলাদেশের আইএলওর সদস্য লাভ করে কবে? আইএলওর সদস্য হয় 22 জুন 1972 সালে। সীতাকুট বিহার কোথায় অবস্থিত? দিনাজপুরে। ভাসু বিহার অবস্থিত কোথায়? ভাসু বিহার অবস্থিত বগুড়ায়। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। মিয়ানমারের রাজধানীর নাম? মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। ম্যাকমোহন লাইন হচ্ছে
ভারত চীন সীমান্তে অবস্থিত। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটির স্থপতি কে? শামীম শিকদার। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? যকৃত। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? কিলোওয়াট ঘন্টা। ফায়ার আশিস তাহলে ইভেন্ট মেমোরিজ। আই ড্রিম এ ওয়ান্ডারফুল ড্রিম। উপরোক্ত বাক্যটি নিম্ন রেখাঙ্কিত শব্দ কোন প্রকার কর্ম? এটি কর্ম হচ্ছে কগনেট অবজেক্ট। লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এবারকে শূন্যস্থানে কোনটি বসবে? লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর এ মান্থ। এ এমএলইউ রেট মিন্স টু মেক বেটার। ঠক চাষার সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? আলালের ঘরে দুলালে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি এবং লেখক কে? আলালের ঘরে দুলাল প্যারিচাঁদ মিত্র লেখক। জন্মাছি মাগত তোমার কোলেতে মরি যে নইতে সে, এই কবিতা অংশটুকুর কবি কে? কবি হচ্ছে সুফিয়া কামাল। সংসপ্তক ও সারেঙ্গ বৌ কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ সব উজ্জ্বল হইয়া উঠিল। উদ্যাংশটু রবি ঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? রবি ঠাকুরের এটি হচ্ছে কাবুল্লা থেকে নেওয়া হয়েছে। দশানন শব্দটির ব্যাস বাক্য কোনটি? দশ আনন আছে যার। যৌগিক শব্দ কোনটি? যৌগিক শব্দ হচ্ছে গায়ক। সুকাজ শব্দটির সু কোন প্রকারের উপসর্গ? সু হচ্ছে সু তৎসম এবং খাঁটি বাংলা উভয় উপসর্গ। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গৈজগক। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক শব্দ? ধনাত্মক শব্দ হচ্ছে সনসন। কোন সুষম বাহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ছয়টি হবে? বহিঃস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে বাহুভুজ হবে 6টি। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 68 এবং 20 বছর। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:1। 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? 12। একটি বানর 1 লাফে 2 ফুট উপর উঠতে পারে, পরবর্তী লাফে 1 ফুট নিচে নামে আসে। 30 ফুট বাঁশের মাথায় উঠতে তার কতটি লাভ দিতে হবে? 57টি লাভ দিতে হবে। টাকায় 5টা করে ক্রয় করে 4টি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? শতকরা 25% লাভ হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1:2 গুণ। প্রস্থ 8 ফুট হলে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে কত বর্গ ফুট?
100 ভোল্ট। কোন টাকা কোন টাকার এক বছরে সুদের মূল্যে দ্বিগুণ হলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 10%। কোনটি ছোট সংখ্যা? ছোট হচ্ছে 23/11। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু ড্যাশ এ বুক। শূন্যস্থানে বসবে উইথ এ ভিউ টু বাইন এ বুক। দ্যাট ম্যান ড্যাশ ইজ দ্য সুলতান। চুজ দ্য কারেক্ট চুজ ওয়ান দ্য ক্লজ। এখানে দ্য ম্যান সিটিং ওয়ান দ্য হর্স উইথ দ্য ব্ল্যাক ব্রেড। হুইস ইজ দ্য সিনোনিম অফ টিল ডি ডিলাচ। ডিলাচের সমর্থক শব্দ হচ্ছে ফ্লট। হোয়াট ইজ দ্য ফেমিনিন ইকুইভ্যালেন্ট টু দ্য ওয়ার্ড কমেডিয়ান? কমেডিয়ান। কমেডিয়ান। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? সঠিক বাক্যটি হচ্ছে দি চিফ উইথ অল হিজ ম্যান ওয়াজ মেসার্ক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।